রোজা ও ঈদ উপলক্ষে নগরীতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন সিএমপি কমিশনার। এবং বায়েজিদ বোস্তামিতে ২৭ কেজি গাঁজা সহ দুই কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোজা ও আসন্ন ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরীর নিউ মার্কেট পরিদর্শন শেষে তিনি একথা জানান। এছাড়া যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সিএমপি কমিশনার। এ সময় মার্কেট সমিতির নেতাকর্মী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে বায়েজিদ বোস্তামি থানার মিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, গ্রেফতার কৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাদের বায়েজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়। মশা নিয়ন্ত্রণে গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গতকাল বিকেলে হালি শহরের মহেশখালে মশা কমাতে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনকালে এ ঘোষণা দেন তিনি। চসিকের অস্থায়ী কার্যালয়ের অষ্টম তলায় গবেষণাগারটি চালু করা হবে উল্লেখ করে মেয়র বলেন, গবেষণার ফলাফলের ভিত্তিতে মশা নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক ঔষধ ছেটানো এবং কার্যক্রম গ্রহণ করা হবে। এ সময় জনসচেতনতা তৈরিতে ও মশা নিয়ন্ত্রণে কাউন্সিলরদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান সিটি মেয়র। উদ্বোধনকালে কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশিম সহ অনেকে উপস্থিত ছিলেন। মশা ইদানিং বেড়ে গিয়েছে, আমাদের চলমান প্রক্রিয়া রয়েছে। এই যে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি, এটা চলবে ইনশাল্লাহ। মশার যে মশা কিন্তু আবার সব জায়গায় নাই, চট্টগ্রামের সব অঞ্চলে না, কিছু কিছু অঞ্চলে খুব বেড়ে গিয়েছে। তো আশা করি দুই চার পাঁচ দিনের মধ্যে আমরা মশা অনেকটা ইনশাল্লাহ কমে আসবে এবং জনগণ কিছুটা স্বস্তি পাবে। ইফতার পার্টি আয়োজন করে বিএনপি আওয়ামী লীগের চরিত্র হনন, অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল যুবলীগের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দেবাশিস পাল দেবুর উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বলেন, বিএনপির হৃদয় চেতনায় পাকিস্তান। আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরনের সভাপতিত্বে ওয়ার্ডে ১০০০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা বেগম সহ অনেকে। এদিকে রাউজানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। গতকাল বিকেলে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ারে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সিআইপি শেখ নবী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস তালুকদার সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা। বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, নুরুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার চর পাথরঘাটা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে মাসব্যাপী অসহায় দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের অংশ হিসেবে সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরের কক্স কুটুম্বাড়ি রেস্টুরেন্টের উদ্যোগে এ আয়োজন হয়। এ সময় উপস্থিত ছিলেন পর্যটক সেবী সংগঠন টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা প্লব, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ অনেকে। এদিকে মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিঠাছড়া বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক সভাপতি মোহাম্মদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সমাজ সেবামূলক সংগঠন বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরের রশিদ বিল্ডিং আমির হোসেন দোভাষ সড়কের সবুজ চত্বরে এ আয়োজন হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক এম নবী দোভাষ, 28 নম্বর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন দোভাষ সহ অনেকে। এদিকে লোহাগাড়ায় আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা তাঁতি লীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে কয়েক শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। ইউথ ওয়ার্ল্ড ওয়েট ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ও চট্টগ্রামের একঝাঁক তরুণ তরুণীদের সমন্বয়ে গঠিত অলাভজনক সামাজিক সংগঠন ইউথ ভয়েজের উদ্যোগে সিগনেচার ইভেন্ট প্রজেক্ট চনা পিয়াজু 2024 ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আয়োজন এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর 4টি স্কুলের প্রায় 400 জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজির হয় আয়োজকরা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং শিশুদের আবৃত্তি, হামদ, নাত, চিত্রাঙ্কন সহ নানা আয়োজন করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। রোজা ও ঈদ উপলক্ষে নগরীতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন সিএমপি কমিশনার। এবং বায়েজিদ বোস্তামিতে 27 কেজি গাঁজা সহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনে আক্তার সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।